বাড়ি বাড়ি গিয়ে ভাতা ফর্ম বিলি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার গারুই গ্রামে। বিজেপি মণ্ডল সভাপতি সমীর ভৌমিক অভিযোগ করেন, শুক্রবার সকালে বেশ কিছু তৃণমূল কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভাতা ফর্ম নিয়ে পূরণ করান। নির্বাচন কমিশনের নম্বর আছে, ফোন করো। কি হয়েছে, নাম্বার নিয়ে কি হয়েছে, পার্সোনাল নাম্বার কেন লিয়া হয়েছে, কার পারমিশন আছে, অর্ডার কার আছে, কমিশনার কে ফোন করো, নির্বাচন কমিশনার লোককে ফোন করো। যখন ইলেকশন ঘোষণা হয়নি তখন 1000 টাকা করে দেয়নি কেন? আজকে সকালবেলা আমার কাছে খবর আছে, আমার গারুই গ্রামের আমার কর্মীরা কিছু লোককে ধরে, এখানে কিছু ইয়ং ছেলে মেয়েকে ধরে, যারা বাড়ি বাড়ি গিয়ে এটা নিয়ে প্রচার করছিল যে এখানে মাসিক একটা ফোন নম্বর দিয়েছে, ফোন নম্বরটা হচ্ছে 9738097380। এই নম্বরে মিস কল দিলে পরে মেম্বারশিপ একটা পাওয়া যাচ্ছে, এবং তারপর বলছে যে এতে রেজিস্ট্রেশন হয়ে গেলে পরে আপনারা 1000 টাকা করে, 1000 টাকা করে মাসিক, অর্থাৎ 12 মাসে 12000 টাকা। ওদের অ্যাকাউন্ট নম্বরে এই টাকাটা পুরো ঢুকে যাবে, এবং অ্যাকাউন্ট নম্বরও ওখানে দিতে হচ্ছিল। এটা আমরা যখন কমপ্লেন করি এখন দেখতে পাই আমাদেরকে ওখান থেকে সরিয়ে দিল পুলিশ, আইসি সরিয়ে দেওয়ার পর দেখতে পেলাম যে ওদেরকে রীতিমতো কনভে করে বের করে দিল গ্রাম থেকে, ঠিক আছে। বলছে নর্থ পিএসে নাকি ওরা গেছে, এখন আমরা নর্থ পিএসেও যাচ্ছি, এখানে এখানকার আইসি জানেনি না নর্থ পিএসে গেছেন, উনি ফোন করে জানতে পারলো যে ওরা নর্থ পিএসে গেছে। আমরা ইলেকশন কমিশনে কমপ্লেন করব, এবং আমরা অলরেডি ইজিলে আমরা এটাকে ডাউনলোড করছি। তার আরও অভিযোগ, তাদের মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে ভোটের পর মাসে 1000 টাকা করে বছরে 12000 টাকা দেওয়া হবে। তিনি আরও জানান এটা নির্বাচন বিধি ভঙ্গের মধ্যে পড়ে। তাদের কার্যকর্তারা বিষয়টি ধরে ফেলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রাম থেকে বের করে দেয় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। আমাদের গারুই গ্রামের প্রচারের জন্য আমরা সকাল থেকে আমাদের কিছু ছেলেমেয়েরা গ্রাম বাড়িতে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিল এবং বুথ স্লিপ দেওয়ার ইয়ে করছিল। সেই সময় বিজেপির কিছু বহিরাগত গুন্ডা এবং আমাদের গ্রামের কিছু তার সঙ্গে সহযোগিতা করে সেইটার উপরে তাদের উপরে চড়াও হয়। আমরা কোনো ফাঁদে পা না দিয়ে তাদের নির্বুদ্ধিতার যে ইয়েটা করেছিল সেটার থেকে আমরা বেরিয়ে এসে আমরা প্রশাসনের সাহায্য নিয়েছিলাম। প্রশাসন এসে সেটা আমরা প্রশাসনের হাতে ছেড়ে দিই, এবং কোনো রকম উত্তক্ত না হয়ে সেখান থেকে পারমিশন থাকা সত্ত্বেও এবং আমাদের বড়বাবু আমাদেরকে প্রচার চালিয়ে যাওয়ার জন্য বললেও আজকে সন্ধ্যে 6টা পর্যন্ত ক্যাম্পেনিং আছে, কিন্তু তাদের পায়ের তলার মাটি সরে গেছে। আমাদের গ্রাম পুরোপুরি এখন তৃণমূলের পক্ষে, সেটা দেখে নিয়ে আজকে আমাদের প্রচারে বাধা সৃষ্টি করে, কিন্তু তবুও আমরা অনড় হয়ে আমরা চুপচাপ সেখান থেকে চলে আসি যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝট না হয় এবং ভোট যাতে নির্বিঘ্নে হয়, সেই আশায় আমরা চুপচাপ সেখান থেকে বেরিয়ে যাই। আমাদের গ্রাম থেকে পূর্ণ বহুমত নিয়ে আমরা বেরিয়ে আসবো, এটাই আমার।
ওরা অভিযোগ করছে, বিজেপির অভিযোগ করছে কি একটা বুথ স্লিপ নিয়ে ওরা আমার টাকা দেওয়ার জন্য একটা ই করছিল। মিথ্যা কথা, আমাদের কোনো নাই, আমাদের কাছে বুথ স্লিপই, বাড়ি বাড়ি বুথ স্লিপটা আমাদের মেম্বারশিপ করার জন্য কিছু না না কোনো মেম্বারশিপ নেই, মেম্বারশিপের কোনো তো প্রয়োজনই নাই এখানে তো আর কোনো, এখন তো শেষ সময়, আমরা বুথ স্লিপটা আমাদের দেওয়া হয়নি, বুথ স্লিপ খুব শর্টলি আমাদের পরশু দিনকে বুথ স্লিপ পেয়েছি কিন্তু আমরা ডোর টু ডোর দিতে পারিনি, ওরাও দিতে পারেনি, ওরাও ওরাও হাতে নিয়ে বুথ স্লিপ হাতে নিয়েই ছিল, তো আমরা সেটাও বলেছিলাম যে তোমরাও দাও আমরা দেব, কিন্তু তারা কোনো ইয়ের মধ্যে নাই, উল্টো ওই বুথ স্লিপকে বলছে এই নানা রকম এই প্রচার সাজিয়ে কথা বলছে, আর কি আছে কোন কোন জিনিস আছে যে আমরা তাদেরকে দেব উপলব্ধ করব, সম্পূর্ণ মিথ্যে কথা, কোনো কিছুই ব্যাপার নয়, ব্যাপারটা হলো যাতে আমরা কোনো একটা ঝগড়া ঝামেলার ফাঁদে পা দিই, সেইটা ওরা চাইছিল, আমরা সেটা বানচাল করে দিলাম, আমরা ওখান থেকে শান্তিতে সরে এলাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।